ফ্যানের বাতাসলে আন্দোলন করো কয়লা নাই কয়লা আইব রাজপথে আন্দোলন করো গজব যে আসমান থেকে আইতাছে এইটা টের ভাও না এটা টের ভাও না অকরে গরে কি ফ্যান চালায় কিন্তু হন জান বাসতাছে না কথা কোন ঠিক না বেটে তো এইটা তো কয়লা নাই বিদ্যুৎ নাই আন্দোলন এটা একটা সুতা এটা কি সুতা মাননীয় প্রধানমন্ত্রী দেখো যে দেশ থেকে আনার দরকার আনবে ঘাটতি তো হইতেই পারে পেঁয়াজের দাম বাড়া কি আবার কমে না উৎপাদন যখন নাই চাহিদা যখন বাইরে যায় দাম দর তো এদিক সেদিক হইতেই পারে দেশটা তো সবাই মিল্লা আয়েন না সব মিল্লা এক লাখ করে টেহা দিয়ে দেন এক হাজার করে টেহা দেন যায় কোন প্রধানমন্ত্রী টেহা দিলাম তারপরে কইলা আনেন এটার মধ্য তো কেউ নাই কথা কন ঠিক না বেঠে সালাপ সালাপ এটা রাষ্ট্রীয় ব্যাপার আমরা হাজারবার আন্দোলন করলে যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না করে এটা কি আইব এই গজব যে আসে একমাত্র এই গজব আমরার কারণে আসে তুফান বলেন তুফান বলেন আইলা বলেন ভূমিকম্প বলেন গরম বলেন ঠান্ডা বলেন সত্য প্রবাহ বলেন এই আজাব গজব আসে একমাত্র আমাদের অন্যায়ের কারণে কথা বলেন ঠিক না বেঠে জোহার আল ফাসাদ বিমা কাসাবা তাই দিন নাস জলে এবং স্থলে এই দুনিয়ায় যত আজাব গজব আছে সব আমাদের হাতের কামাই কথা বুঝাইতে পারছি মনে রাখবেন কেউ যদি পাপ কাজ বাড়াইয়া দেয় বেহাই আপনার যদি বেড়ে যায় তখন মহামারী আসে কি আসে মহামারী আসে কি আসে মহামারী আসে যুবক ভাই আমার মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় মনে রাখবেন এক একটা কারণ এক একটা মহামারী আসে। আমরা তো বুঝি না মানুষ যখন পাপ কাজটা ওপেন করা শুরু করে যে না চার যখন বেড়ে যায় তখন অশ্লীলতা বেড়ে গেলে মহামারী আসে আর মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দে এদিকে কথা এদিকে কথা আচ্ছা ভেন্ডার দিকে একটু দেখবেন এদিকেন

কয়লা নাই কয়লা আইব রাজপথে আন্দোলন করে গজব যা আসমান থেকে আইতাছে এইটা টের ভাও না এটা টের ভাও না অকরে গরে কি ফ্যান চালায় কিন্তু হন জান বাসতাছে না কথা কোন ঠিক না বেডে তো এটা তো কয়লা নাই বিদ্যুৎ আন্দোলন সুতা এটা কি সুতা মাননীয় প্রধানমন্ত্রী দেখো যে দেশ থেকে আনার দরকার আনবে ঘাটতি তো হইতেই পারে পেঁয়াজের দাম বাড়ে কি আবার কমে না উৎপাদন যখন নাই চাহিদা যখন বাইরে যায় দাম তো দেশ থেকে হইতেই পারে দেশটা তো সবাই মিল্লা এন না সব মিল্লা এক লাখ করে টেহা দিয়া দেন নাহলে এক হাজার করে টেহা দেন যায় কোন প্রধানমন্ত্রী টেহা দিলাম তারপরে কইলা আনেন এটার মধ্যে তো কেউ নাই কথা কোন ঠিক না বেঠে সাহাব আলাপ সালাপ এটা রাষ্ট্রীয় ব্যাপার আমরা হাজার বার আন্দোলন করলে যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না করে এটা কি আইব এই গজব যে আসে একমাত্র এই গজব আমরার কারণে আসে তুফান বলেন তুফান বলেন আইলা বলেন ভূমিকম্প বলেন গরম বলেন ঠান্ডা বলেন সত্য প্রভাব বলেন এই আজাব গজব আসে একমাত্র আমাদের অন্যায়ের কারণে কথা বলেন ঠিক না বেঠে জহার আলাদে জলে এবং এই দুনিয়ায় যত আজাব গজব আছে সব আমাদের হাতের কামাই কথা বুঝাইতে পারছি মনে রাখবেন কেউ যদি পাপ কাজ কাস বেহায় দেহায় যদি বেড়ে যায় তখন মহামারী আসে কি আসে মহামারী আসে কি আসে মহামারী আসে যুবক ভাইয়ের আমার মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দাদে মনে রাখবেন এক একটা কারণ এক একটা মহামারী আসে আমরা তো বুঝি না মানুষ যখন শুরু করে তখন অস্থিরতা এদিকে কথা এদিকে আচ্ছা ফ্যানটার দিকে আপনার এদিকে আমারও তো বাস্তব মাঝে মাঝে চোবানা লাগবে আমার তো কন্টিনিউ মেশিনটা চলতেছে